ঈশ্বর দাবি করেছিলেন তাই খ্রিস্টানরা যদি বাইবেল বুঝতে ভুল করে তাদের সাথে আমি একমত হব কেন আমি সত্যটা তুলে ধরবো আমরা ঝগড়া করার জন্য এখানে আসিনি কমন বিষয়গুলোতে একমত হতে এসেছি সেই যা তোমাদের আমাদের মধ্যে এক পাটকারী মুহাম্মদ বলেছেন অনেক লোকই রয়েছে যারা নিজেরা কোরআন সংকলন করেছিল তবে উসমান যখন খলিফা হলেন তিনি জায়েদকে নির্দেশ দিলেন একাধিক কপি করতে সাত কপি তৈরি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেছিল আর পূর্বের কপিগুলো পুড়ে ফেলতে বললেন এখন ঐসব বিখ্যাত কোরআন পড়ুয়ারা কোরআন সংকলন করলেন আর আর উসমান সেগুলোকে পুড়ে ফেলতে বললেন এখানে এখানে কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে কি প্রশ্ন ওঠে না মাসাল্লাহ ভাই ইবনে মাসুদ রাজি আল্লাহ সম্পর্কে জানেন জাহিদ ইবনে সাবিদ রাজি আল্লাহ সম্পর্কে জানেন মাসাল্লাহ অনেক মুসলিমই এই নামগুলো জানে না আপনি জানেন সহজে ইন্টারনেট থাকার কারণে যিসুবাই সাল্লাহ সাল্লাম বলেছেন গাছপুল্লাহ জন অধ্যায় আট অনুচ্ছেদ বত্রিশ সত্য অনুসন্ধান করো সত্য তোমাকে মুক্তি দিবে আর এখন ইন্টারনেটে অনেকেই দেখেন অনেক ওয়েবসাইট আছে ইসলামের বিরুদ্ধে বলে সেখানে অনেকেই গিয়ে সেগুলো পড়ে কোনো সমস্যা নেই ভাই সমস্যা নেই আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলি যারা কোরআন সংকলন করেছিলেন শাহবাগণের একটি দল ছিলেন নবীজির শাহবাগণ যখনই নবীজি কোনো অহি পেতেন তাদের সামনে তিনি ওহি বলতেন যেমন ধরেন ইকরা বিসমিল্লাহি রাব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিনাল তিনি ওহি পেয়েছেন আর মাশাআল্লাহ স্মৃতি শক্তি খুব ভালো ছিল আল্লাহ দিয়েছেন যাতে মনে রাখতে পারেন তিনি পুনরাবৃত্তি করতেন আর এগুলো লিখে রাখা হতো নবীজি নিজে তদারকি করতেন তিনি ছিলেন উম্মি কিভাবে করতেন দজাই বলতেন পড়ো ইকরা বিসমিল্লাহি রাব্বিকাল্লাজি খলাক ঠিক আছে তাই নবীজি নিজে দজাই করতেন তার জীবদ্দশায় কোরআনের যাই লিখা হতো তা সঠিক ছিল কি না তিনি নিজে তত্ত্বাবধান করতেন এবং নবীজি এই লেখকগণকে নিয়োগ দিয়েছিলেন যখন ওই আসতো বাইশ বছরের বেশি সময় ধরে সব লিখে রাখা হতো আর পরবর্তীতে একসাথে করা হয়েছে সব কিছু তত্ত্বাবধান করেছেন নবী মহাম ক্রমধারাটাও আর তারপর অনেকে অনেক মানুষই নবীজির কাছে আয়াত শুনলে লিখে রাখত নিজেদের নোট মধ্যে অনেক সাহাবা এটা করেছেন তবে এই ব্যক্তিগত সংগ্রহকে নবীজি চেক করে দেখেননি ধরেন একজন টিচার নোট দিচ্ছেন একশো ছাত্র তা লিখছে কিভাবে জানবে তারা ভুল না ঠিক লিখছে যদিও আমি লেকচার দিই আর কিছু লোক লিখে রাখে অধ্যে নাম্বার অধ্যে নাম্বার আয় নম্বর দ্রুত লিখে রাখলো আর যাতে না করে দিলে তারা বলবে ও জাকির ভাই কথা বলেছেন কোথায় আমি বলেছি আমি কি চেক করেছি তাই হয়েছিল পরবর্তীতে অনেকগুলো ভার্সন হয়েছিল কোরআনের ভার্সন মানে লোকজন মনে করেছিল তাদের ব্যক্তিগত নোটটাই হচ্ছে কোরআন যখনই ইসলামের বিস্তার হতে লাগলো অনেকে জানতো না যে কোনটা আসল কোরআন আর সেই সময় সংকলন করা কোরআনের কপি হজরত আবু বাকের আদালনের কাছে ছিল পরবর্তীতে এই কপি ছিল নবীজের স্ত্রী হজরত হাফসা আদি আল্লাহানহার কাছে উসমান রাজিয়াল্লাহ সেই কপি নিয়ে একাধিক সংখ্যা করলেন যাতে করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কপি পাঠানো যায় আর বললেন এই কপি ছাড়া তোমাদের হাতে যে কপি আছে পুড়িয়ে ফেলো ভুল সঠিক যাই হোক কারণ ওইগুলো যাচাই করা হয়নি লোকজনের হাতে নিজস্ব নোট ছিল ধরো আমার লেকচার নোট করে অনেকে এখানে নোট করছে হতে পারে আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট সঠিক একশো পার্সেন্ট খুবই কঠিন একশো পার্সেন্ট হওয়া খুবই কঠিন আসি বা এটা হতে পারে একশো পার্সেন্টই সঠিক যদি আমি চেক করে আমার লেকচারের বই দিই আপনি একটা বই পাচ্ছেন কোরআন এবং আধুনিক বিজ্ঞান আমি যাচাই করে লিখেছি আপনার আপনার আপনি ফেলে কেন নোট লাগবে আমি তো বই যদিও পুরো লেকচারটা পাচ্ছেন না লেকচারের অংশটা পাচ্ছেন কোরআন এবং আধুনিক বিজ্ঞান এখন ওই অংশের নোটগুলো আপনাকে ফেলে দিতে বলবো আমি এটা ঠিক এটা দেখেছি আমি ডাক্তার জাকির নায়েক আমার বই একইভাবে যা নবীজি যাচাই করে রেখে গেছেন আল্লাহ সুবাহর ওহি হজরত ওসমান রাজি আল্লাহ আনহো বললেন অন্য সব কপি পুড়িয়ে ফেলতে তার মানে এ না যে বিভিন্ন কোরআন ছিল কোরআন একটাই যা নাজিল হয়েছিল তবে যখন লোকজন নিজেরা নোট রেখেছিল তাতে কিছু পার্থক্য ছিল আর এই কারণেই সেই আসলটার একটা কপি এখন জমা রয়েছে কোপ্তাকি জাদুঘরে ইস্তাম বলে তাই এটাকে যদি চেক করেন আজকের মুসাফ দিয়ে একই রকম পাবেন অক্ষরে অক্ষরে শব্দ শব্দে মিল তাই যদি পরিবর্তন করতে চান আপনারা পারবেন না কারণ এখন লক্ষ লক্ষ মানুষ আছে যারা কোরআন মুখস্থ করে রেখেছে আর এখানে দর্শকদের মাঝে অনেকেই মাসাল্লাহ হাফেজ রয়েছেন মাসাল্লাহ তাদের অন্তরে কোরআন রয়েছে যদি সব কপি পুড়িয়ে ফেলেন সব হাফেজকে একত্রিত করে আবার আসল কপি শব্দ শব্দে অক্ষরে অক্ষরে মিলে তৈরি করা যাবে আশা করি উত্তরটা পেয়েছেন তবে এটা কি এক না বিখ্যাত কারীরা মুহাম্মদের সময়ের আর জায়েদ সংকলন করেছিলেন মুহাম্মদের মৃত্যুর অনেক পর বলতে গেলে পুরোটাই ভুল আমাদের যা বুঝতে হবে জায়েদ ইবনে সাবিদকে প্রধান অহিলেখক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সাথে অনেক সাহাবি ছিলেন তাকে প্রধান করা হয়েছিল আর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে সেগুলোকে যাচাই করেছিলেন পরবর্তীতে হযরত আবু বাকর রাজি আল্লাহর সময়ে এটাকে বইয়ের আকার দেওয়া হয় কারণ সেই সময় কোনো কাগজ ছিল না কলম ছিল না এগুলো লেখা হতো পাথরে হাড়ের উপর ব্লেডের উপর বিভিন্ন বস্তুর গায়ে পরবর্তীতে এটাকে একটা বস্তির ভেতর রাখা হয় তারপর বই আকারে কোথাও বলা হয়নি যে বিভিন্ন ভার্সন ছিল তাই সকল ওই লেখকদের আবার যখন কোরআন লেখা হয় হজরত উসমান রাদেলাহানহ সবাইকে ডেকে নিয়ে তাদেরকে দায়িত্ব দিলেন যারা প্রথম ওই লিখেছিলেন এবং আবারও জায়েদ ইবনে সাবিতকে প্রধান করা হয় আশা করি উত্তরটা পেয়েছেন করুন জাকির নায়েক আসসালাম আমি নামিতা পেশায় একজন কিন্ডার গার্ডেন শিক্ষক প্রথমে আপনাকে আমি অভিনন্দন জানাতে চাই আপনার এই মহান কাজের জন্য শান্তি ভালোবাসা আর ভাতৃত্বের বাণী প্রচারের ক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যদি কোরআন ঈশ্বরের বাণী হয় যদি ইসলাম সত্য জীবন ব্যবস্থা হয় তাহলে কেন লোকজন এত সময় নিচ্ছে এই জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে বন সুন্দর প্রশ্ন করলেন কোরআন আল্লাহর বাণী ইসলাম সত্য ধর্ম লোকজন কেন এটা গ্রহণ করতে দেরি করছে বোন সরল পথে থাকা সবসময় সহজ না আপনার অনুধাবন ভিন্ন এক একজনের অনুধাবন এক এক রকম যেমন ধরেন কেউ হয়তো ইসলাম পালন করছে না ও যদি ইসলাম গ্রহণ করি হতে পারে সে আসক্ত করে তাই মদপান বর্জন করতে হবে মেয়েদের সাথে ডেটিং আর বাইরে যাওয়া বন্ধ করতে হবে এটা তাকে সত্য গ্রহণে বাধা দিচ্ছে হয়তো সে চিন্তা করে ঠিক আছে ইসলাম ধর্ম ভালো তবে আমি মদপান বন্ধ করব না মেয়েদের সাথে মেলামেশা বন্ধ করব না শুকর খাওয়া বন্ধ করব না তাই যখন দেখবেন কিছু বাধা সমস্যা হতে পারে হতে পারে কেউ হয়তো খুবই নেশাগ্রস্ত হয়তো কেউ শুকর খায় কিন্তু সে ভাববে ঠিক আছে আমি ইসলাম গ্রহণ করব। তার মানে আমি চল্লিশ বছর বোকা ছিলাম তাই না করাই ভালো কেউ হয়তো ভাববে ইসলাম গ্রহণ করলে বন্ধুরা কি বলবে আমার মা কি বলবে বাবা কি বলবে তাই হচ্ছে বাধা এই বাধা অতিক্রম করতে পারলে সত্য গ্রহণ করতে পারবেন তাই আপনাকে যা বুঝতে হবে সত্য খুবই স্পষ্ট এটা যুক্তি মানে সম্পূর্ণভাবে স্পষ্ট এছাড়াও কিছু বিষয় রয়ে গেছে আড়ালে একজনকে দৃঢ়চেতা হতে হবে যে ঠিক আছে যদি এটা সত্য হয় আমি গ্রহণ করতে প্রস্তুত এমনকি অমুসলিম বন্ধুদের ত্যাগ করতে হলেও বিশ্বাস করুন বোন এটা শুধু একটি অনুধাবন আমি অনেক অমুসলিমকে চিনি যারা ইসলাম গ্রহণ করেছে তারপরও পুরাতন বন্ধুরা আছে আর লোকজন আমাকে বলে ও জাকির অমুসলিমদের ব্যাপারে বলবেন না বন্ধু হারাবেন আমার অনেক অমুসলিম বন্ধু আছে মাসাল্লাহ তারা আমাকে সম্মান করে